নেদারল্যান্ডসকে হারিয়ে গত 10 তারিখ কাতার বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। 120 মিনিটের এই ম্যাচটি 48টি ফাউল আর 18টি হলুদ কার্ডে বিশ্বকাপেও রেকর্ড করেছে। স্পেনের রেফারি অ্যান্তনিও মাতেউলাহোজের রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা, আর এ কারণেই এই ম্যাচটি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার দেওয়া এক বিবৃতি থেকে জানা যায়, ফিফা সংবিধানের 2টি ধারা অনুযায়ী ম্যাচটি তদন্ত করা হবে। 12 নম্বর ধারা অনুযায়ী খেলোয়াড় ও কর্মকর্তাদের অসদ আচরণ এবং নিরাপত্তা বিষয়ক 16 নম্বর ধারা অনুযায়ী ম্যাচটি তদন্ত করবে ফিফা। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচটিতে সর্বোচ্চ সংখ্যক হলুদ কার্ড দেখানোয় সমালোচনায় মুখর হয়েছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিও ম্যাচের রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্ধারিত সময়ে 2-2 গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে গড়ায় বিতর্কিত এই ম্যাচটি। অতিরিক্ত সময়েও ফল না হওয়ায় অবশেষে টাইব্রেকারে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।